দেশের যুব সম্প্রদায়ের জন্য অগ্নিপথ প্রকল্প নিয়ে এসেছিল প্রতিরক্ষা মন্ত্রক। গত বছর জুন মাসে এই প্রকল্প ঘোষণা করা হয়। এই প্রকল্পে দেশের যুবরা 4 বছরের জন্য দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে কাজ করার সুযোগ পাবেন। এই মর্মে নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। তবে কেন্দ্রের অগ্নিপথ প্রকল্প নিয়ে আসার পর এর বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দেশের বেশ কিছু জায়গায় প্রতিবাদ বিক্ষোভও শুরু হয়। অগ্নিপথের বৈধতা নিয়ে মামলা আদালত অবধি করায়। সেই মামলা খারিজ করে অগ্নিপথ প্রকল্পকে বৈধ আখ্যা দিল দেশের শীর্ষ আদালত। গত ফেব্রুয়ারি মাসে দিল্লি হাইকোর্ট অগ্নিপথ প্রকল্পকে বৈধ বলে ঘোষণা করেছিল। দিল্লি হাইকোর্টের রায়ে উল্লেখ করে জাতীয় স্বার্থে এবং সশস্ত্র বাহিনী যাতে আরও ভালোভাবে সজ্জিত হয় তা নিশ্চিত করার জন্যই অগ্নিপথ প্রকল্পটি নিয়ে আসা হয়েছে। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে 2টি আবেদন করা হয়েছিল সুপ্রিম কোর্টে। গোপালকৃষ্ণ নামে এক আবেদনকারী এবং আইনজীবী এম এল শর্মা 2টি পৃথকভাবে আবেদন করেন। এক আবেদনকারীর বক্তব্য, অগ্নিপথ প্রকল্প কার্যকর হওয়ার পর সামরিক বাহিনীতে পূর্ববর্তী নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে গিয়েছে। এদিকে আইনজীবী এম এল শর্মার যুক্তি, এই প্রকল্পটি কোনো এক্সিকিউটিভ আদেশের মাধ্যমে চালু করা যায় না, এর জন্য সংসদীয় আইনের প্রয়োজন। তবে এই 2 আবেদনই সোমবার খারিজ করল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পি এস নরসিমহা ও জে বি পারদিওয়ালার বেঞ্চ। এদিন সুপ্রিম কোর্ট বলেছে অগ্নিপথ প্রকল্প অযৌক্তিক নয়। অগ্নিপথ প্রকল্প চালু হওয়ার আগে প্রতিরক্ষা ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়ায় নির্বাচিত প্রার্থীদের নিয়োগের অধিকার নেই এবং এই সিদ্ধান্তকে স্বৈরাচারে বলা যায় না। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, আমাদের এই বিষয়ে হস্তক্ষেপ করার নেই, এটা কোনো চুক্তি নয়, জননিয়োগের বিষয় এটি। এদিকে অগ্নিপথ প্রকল্প কার্যকর হওয়ার আগে ভারতীয় বায়ুসেনায় নিয়োগ প্রক্রিয়া নিয়ে আরও একটি শুনানি রয়েছে আগামী 17 এপ্রিল। এ নিয়ে কেন্দ্রকে তাদের মতামত ফাইল করতেও বলেছে শীর্ষ আদালত। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।